নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুবই ভালো এসেছি, আমরা খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ইটিং শো নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ ভাতের পেটে ধোঁয়া উঠছে, গরম গরম ভাত। আজকে ইটিং শো করবো কারণ আজকে একটা ডিনার নিয়ে বসেছি আমরা, আর এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গরম গরম ভাত, প্রচুর পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, অনেক ভাত নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণে ভাত আছে, ওই যে পাঁপড়, ঠান্ডার দিনে পাঁপড়, গরম গরম পাঁপড়, আর আছে পাঁপড় ভাজা, ওই যে এখানে আছে সয়াবিন আলু দিয়ে কারি, সয়াবিন আলু কষা, এই যে সয়াবিন আলু তরকারি যাই বলো, আর আছে এখানে শুটকি মাছ, শুটকি মাছ দিয়ে আলু, সিম, শীতের এই যে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি দিয়ে সব খেতে হবে নাকি? আজকে যে ইটিং শো, যার যেমন ইচ্ছা সেরকম খাবে, আস্তে ধীরে খাবো। চলো শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনারা করছেন না, করেন। যারা যারা ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করছো না, বহুত দেই, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবই। তোমরা সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। খাওয়াটা শুরু করা যাক নাকি? আমি প্রথমে পাঁপড় ভাজি দিয়ে একটু মেখে খাবো। শুকনো মাছ দিয়ে খাবো। একদম মেখে নিলাম তেল তেল। আমি এখান থেকে শুটকি মাছ নিয়ে নেবো। গাছের থেকে আমার গাছ আছে, গাছ থেকে সিম গাছ, নিজের গাছের সিম, নিজের সিম পারে আজকে খাচ্ছি। গুটি ভীষণ মানে ভরপুর গুটি সিমে, কোনো সারও কিছু দেওয়া হয়নি, একদম একদম নিজের গাছের হাত থেকে হাত দিয়ে পেরেছি, নিজে পেরে রান্না করেছি, ভীষণ দারুণ। গুটি হয়েছে। শুটকি মাছ দারুণ হয়েছে, একদম ঝালও ঠিক আছে। শুটকি মাছ একটু ঝাল না হলে ভালোই লাগে না, ঝাল টাল। আমি এটা দিয়ে সব খাই নিব নাকি? খুশি। আলু শীতের এই রান্নাটা আমাদের স্পেশাল, আলু সিম বেগুন দিয়ে শুটকি মাছ। দুটো চাউমিন নিয়ে নেবো। দারুণ হয়েছে চাউমিনটা। শুটকি কিনা শুটকি, এটা চান্দা শুটকি না? তোমরা কারা কারা শুটকি মাছ ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আমরা আমাদের আসামে শুটকি মাছটা সবাই ভীষণ ভালোবাসে, শীতের দিনে তো দারুণ। জমিয়ে গেল।
এখন খেয়ে নিব সয়াবিন কারি, সয়াবিন কষা, সয়াবিন তরকারি, যাই বল। আমি খাবো না কে, চুপটি দিয়ে খেয়ে দেবো নিজে। খুশি এই সয়াবিন কষাটা যেভাবে করেছি রুটির সাথে কিন্তু দারুণ লাগে না? সয়াবিন কষা দিয়ে রুটি দিয়ে তোমরা চ্যালেঞ্জ ভিডিও বলো, বাইটিং শো বলো দেখতে চাও কিনা কমেন্টে জানিও। একদম সমান দিয়ে এই যে ধীরে করে মাখিয়ে নিলাম। দিলাম ভাল লাগছে আমার। শুটকিতে ভীষণ কাটা থাকে, বেশি কাটা থাকা মাছ আমি খেতেই পারি না। সমের সবজিটা নিয়ে আমি এটাই খাইনি, আমার আর লাগবে না শেষ। শুকিয়ে খেলে খেয়ে নাও। তো কথা থাকবে আর নিয়ে নাও, থাকবে ঝোল নিয়ে নিবো। দারুণ লেগেছে, আমি ভাবলাম রাতের দিনের ডিনার নিয়ে বসেছি, প্রতিদিন তো চ্যালেঞ্জ করি, আজকে তুই ইটিং শো করি। তোমাদের ইটিং শোটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবে, আর কার কার ইটিং শো ভালো লাগে না চ্যালেঞ্জ ভিডিও ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। এরকম সয়াবিন কারি রুটি দিয়ে ভীষণ দারুণ লাগে, কিন্তু আজকের হাইয়েস্ট কি হয়েছে, শুটকি মাছ, শুটকি মাছটা ভীষণ দারুণ হয়েছে, ভীষণ একদম সিম দিয়ে ছোট ছোট আলু দিয়ে পুরো জমিয়ে গেছে। নিতে বলছি নিচ্ছি না, ভালো লেগেছে খেয়ে খাও, সেটা নামিয়ে দিয়ে দিলাম। সিমের শুটকি মাছ আর সয়াবিন দিয়ে, শুটকি মাছে অত কাটা থাকে মেখে, আমি এরকম করে খেতে ভালোবাসি। তোমার গুটি পেয়েছি গো, আমি দিয়েছি বেছে বেছে তোমাকে। নেই
দিলাম। দারুন দারুন, মুখের শব্দ শুনে বুঝতে পারছো কিরকম টেস্টি হয়েছে। তো তোমরা কারা কারা এরকম শীতের দিনে গুটি ভরা সিম দিয়ে, আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে খাও, বেগুন দিয়ে, কমেন্টে জানিও। আমরা তো ভীষণ ভালোবাসি ভালোবাসি, আমাদের এখানে এটা পপুলার। তো চলো, আমি আর খেতে পারবো না, বহুত খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। তুমি খেয়ে নাও শুটকি মাছটা পুরা, খাবো না, খেয়ে নাও। তো ঠিক আছে বন্ধুরা, অনেক খেয়েছি, আর খেতে পারছি না। থাকবো না আমার সামনে এগুলি থাকা, তো নেওয়া হয়েছে খাওয়ার জন্য, শেষ তো হবেই না। তো চলো বন্ধুরা, আর দেরি করছি না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, সব করে দিবে। আর যারা তোমরা সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলো আজকের জন্য টাটা, আসছি পরবর্তীতে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আমরা চ্যালেঞ্জিং ভিডিও ছেড়েছি দুটো, সেগুলো গিয়ে দেখে আসো। গেমিং চ্যালেঞ্জিং ভিডিও ছিল, দুটো ছেড়েছি, তো সেগুলো গিয়ে দেখে আসো, ভীষণ ইন্টারেস্টিং হয়েছে। তো আমরা চেষ্টা করেছি, তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে দেখে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। তো আরো এরকম নিত্য নতুন গেমিং চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো আমরা। তো চলো আজকের জন্য, টাটা, আসছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। তো চলো টাটা, আজকে খাওয়াটা কিরকম হলো জানিও, কমেন্ট করে জানিও আজকের মেনুগুলো কিরকম হয়েছে। চলো টাটা।